আজকে আমরা জুন 2023 হতে অক্টোবর 2023 পর্যন্ত হাই ভোল্টেজ সাম্প্রতিক বাংলাদেশ বিষয়গুলি দেখব, যা সামনের প্রাইমারি সহ অন্যান্য সরকারি চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু সার্কুলার প্রকাশের আগে বিসিএস এর প্রশ্ন করা হবে বলা হয়েছে, তাই 46তম বিসিএস প্রিলিমিনারির জন্য এই সাম্প্রতিক তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন হয় 7 অক্টোবর। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান পৌঁছায় 7 অক্টোবর। মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতুর রেলপথ উদ্বোধন করেন 10 অক্টোবর। ঢাকা মেট্রো রেলের MRT লাইন 6 এর আগারগাঁও থেকে মতিঝিল অংশ উদ্বোধন করা হয় 29 অক্টোবর। বর্তমানে দেশের 64 জেলার মধ্যে রেলপথ রয়েছে 43 জেলায়। সম্প্রতি মুক্তিযুদ্ধে অবদানের জন্য ভারতীয় দুই চিকিৎসককে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট। সম্প্রতি দেশের ADB এর লিডিং পার্টনার ব্যাংক ইন বাংলাদেশে ভূষিত হয়েছে সিটি ব্যাংক। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে সময়ের আগে জন্মানো শিশুর হার সবচেয়ে বেশি বাংলাদেশে। চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে দেশে প্রবাসী আয়ের শীর্ষ দেশ সংযুক্ত আরব আমিরাত। প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে বিশ্বকাপে অভিষিক্ত হয়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। দেশের একমাত্র ডিজিটাল সনদ প্রত্যয়নকারী কর্তৃপক্ষ রিলিফ ভ্যালিডেশন লিমিটেড সার্টিফাইং অথরিটি RVLCA। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ হল মূল্যস্ফীতি। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার 2022 পেয়েছে 12টি শিল্প প্রতিষ্ঠান। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা MFS এ অ্যাকাউন্ট খোলার জন্য আবেদনকারীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে 14 বছর। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের নাম আবদুল্লাহ এ শেখ। বিশ্ববাংকের পূর্বাভাস অনুযায়ী চলতি অর্থ বছরে বাংলাদেশের GDP প্রবৃদ্ধির হার হবে 5.6%। বাংলাদেশে প্রথমবারের মতো ডেঙ্গু টিকা TV005 এর দ্বিতীয় ধাপের ট্রায়াল সফলভাবে শেষ করেছে আন্তর্জাতিক উদারময় গবেষণা প্রতিষ্ঠান ICDDRB। সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া শুরু হয় 22 অক্টোবর 2023 থেকে। মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে 13 অক্টোবর। পরিচালক শ্যাম বেনেগাল। বর্তমানে দেশে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো ঘোষিত প্রতিষ্ঠান 34টি। শেখ হাসিনাকে কমিউনিটি ক্লিনিক মডেল তৈরির জন্য বিশেষ সম্মাননায় ভূষিত করে ব্রাউন ইউনিভার্সিটির ওয়ারেন অ্যালপার্ট মেডিকেল স্কুল যুক্তরাষ্ট্র। বেসরকারি খাতে দেশের বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র SS পাওয়ার প্ল্যান্ট অবস্থিত চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায়। সম্প্রতি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত নতুন জাতের কাঁঠালের নাম বাড়ি কাঁঠাল 6। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 হবে আর্থ অবজারভেটরি স্যাটেলাইট, উৎক্ষেপণ করা হবে ফ্রান্সের সহায়তায়। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 ছিল যোগাযোগ ও সম্প্রচার স্যাটেলাইট। সেপ্টেম্বর 2023-এ দেশের প্রথম টেস্ট টিউব শিশুর জন্ম হয় ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র পঞ্চগড়ে অবস্থিত। জাতীয় সংসদে সাইবার নিরাপত্তা বিল 2023 পাশ হয় 13 সেপ্টেম্বর 2023-এ। দেশের 24তম প্রধান বিচারপতি বিচারপতি ওবায়দুল হাসান। বাংলাদেশে কপিরাইটের মেয়াদ 60 বছর। 2023 সালে বাংলাদেশি হিসেবে র্যামন ম্যাক্সেসে পুরস্কার লাভ করেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাকসান্দ। দেশের দীর্ঘতম নদী পদ্মা, ক্ষুদ্রতম নদী গাঙ্গিনা, সর্বাধিক জেলা দিয়ে প্রবাহিত নদী পদ্মা। বাংলাদেশ গভীর সমুদ্র চুক্তি স্বাক্ষর করে 20 সেপ্টেম্বরে। দেশে প্রথমবারের মতো পিতৃত্বকালীন ছুটির বিধান চালু করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। সম্প্রতি নিজেদের ভাষার বর্ণমালা তৈরি করেছে খিয়াং জনগোষ্ঠী। দেশের প্রথম নারী হিসাব মহানিয়ন্ত্রক বা CGA হলেন ফাহমিদা ইসলাম। বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে স্থায়ী শহীদ মিনার নির্মিত হয়েছে ফ্রান্সে। দেশে প্রথমবারের মতো প্রস্তাবিত ঝুলন্ত সেতু নির্মিত হবে মেঘনা ধানগদা নদীর উপর। দেশের একমাত্র সনদধারী রোবোটিক সার্জন ডক্টর কামরুজ্জাহান ঝিনুক। সর্বজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন করা হয় 17 অগস্ট। স্মার্ট বাংলাদেশ দিবস পালন করা হবে 12 ডিসেম্বর। দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যা উদ্বোধন করা হয় 2 সেপ্টেম্বর। দেশের বৃহত্তম পাটকল আকিজ জুট মিলস, যা গোপালগঞ্জের মুকসুদপুরে অবস্থিত।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করা হয় 28 অক্টোবর 2023। দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রের নাম তিস্তা সোলার লিমিটেড। দেশের প্রথম সরকারি সৌর বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত রাঙামাটির কাপ্তাইয়ে। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে চালু করা হয় 29 জুলাই 2023। ইউরোপীয় ইউনিয়নের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ বাংলাদেশ। শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বঙ্গমাতা, চলচ্চিত্রটির পরিচালক গৌতম কৈরি। বাংলাদেশকে সরকারি নিরাপত্তা সহায়তা বা অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স প্রকল্পে যুক্ত করেছে জাপান। এশীয় উন্নয়ন ব্যাংকের প্রথম বাংলাদেশি ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ফাতিমা ইয়াসমিন। 2023 সালে বৈশ্বিক শান্তিসূচকে বাংলাদেশের অবস্থান 88তম। বানৌজা শেরি বাংলা ঘাটি অবস্থিত পটুয়াখালীর কলাপাড়ায়। নারী ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি করেন ফারজানা হক পিঙ্কি। দেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট সংবাদ পাঠিকার নাম অপরাজিতা। বাংলাদেশ ব্যাংকে দ্বিতীয় নারী ডেপুটি গভর্নর নুরুন্নাহার। প্রথম নারী ডেপুটি গভর্নর ছিলেন নাজনীন সুলতানা। বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান 96তম। প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয় ট্রেইল জয় করেছেন ইকরামুল হাসান শাকিল। ফিনটেক পায়োনিয়ার 2023 পুরস্কার পেয়েছে বিকাশ। দেশের সবচেয়ে বড় ও দক্ষিণ এশিয়ার 10ম বৃহত্তম রাবার ড্যাম নির্মাণ করা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। বিসিএস প্রিলিমিনারির প্রত্যেকটা বিষয়ের ইফেক্টিভ ও স্মার্ট প্রস্তুতির জন্য আপনারা এনরোল করতে পারেন ক্র্যাশ কোর্সে। ক্র্যাশ কোর্সের বিস্তারিত দেখুন ডেসক্রিপশনে। বিসিএস ডেইলির এমন আরও ইফেক্টিভ ভিডিও দেখতে এখনই ক্লিক করুন এই ভিডিওতে। আপনাদের সবার জন্য অফুরান ভালোবাসা ও শুভকামনা রইল। সবাইকে ধন্যবাদ।